সবাইকে স্বাগত আমার ইটিং শোতে। আর আশা করি সবাই অনেক ভালো আছেন আর মজার মজার খাবার খাচ্ছেন সবাই। আমিও ভালো আছি আর আমার সামনে সব লোভনীয় খাবার। এটা হলো ইলিশ মাছ ভাজি, কাঁচা কাঁঠালের তরকারি, এটা পুঁই শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারি, এটা পাতলা মুসুরির ডাল, এটা হলো রুই মাছের তরকারি, আর এটা হলো ডিম ভর্তা। কতগুলো খাবার, শুরু করি ডিম ভর্তা দিয়ে। ডিম ভর্তা হলে সকালবেলায় আমার জন্য সিদ্ধ দেয়, আমি সকালবেলা ধর ডিম অনেক সময় ভুলে খাই না, সেটা আবার দুপুরবেলায় হয়তো। শুকনো মরিচ দেওয়া, লবণ দেওয়া, পেঁয়াজ দেওয়া মাখাইছি আগে শুরু। ডিমটা আলুর সাথে ভর্তা করলে ভালো লাগবে বেশি, আর শুধু খালি ডিম। সুন্দর স্বাদ আস্তে আস্তে বাড়তেছে। অদ্ভুত, আমাদের দুর্গা পূজার আগে ইলিশ মাছ খুব টেস্ট হয়, দুর্গা পূজার পরে ইলিশ মাছের স্বাদ জায়গা। এখন কয়েকবার দেখলাম
কাঁচা করে দারুণ লাগে। চিংড়ি মাছ, তারপর আপনার ট্যাংরা মাছ আর ইলিশ মাছের মাছ থাকার আগে দেওয়া হয়েছে। চিংড়ি মাছটা দিয়েছে বাচ্চাদের জন্য, বাচ্চারা খেতে চায় না, ওদের জন্য চিংড়ি মাছ দেয়। চিংড়ি মাছটা পছন্দ করে বাচ্চারা সব। শক্ত বেশি শক্ত ধুন্দুল ধুন্দুল আলু কই মাছ তরকারিটা অনেক মিষ্টি
লেদার মাছ কিন্তু স্বাদ অনেক, কিন্তু কাটা বেশি। হুম কাটা খাইতে পারি, অনেক সমস্যা হবে। শুধু লেবু দেব, লেবুটা খেল নিয়ে আনতে। মুসির ডালের লেবু এলে খুবই টেস্ট লাগে। ফাটাফাটি খাওয়া হলো, সবাই ভালো থাকবেন, ভালো ভালো খাবার খাবেন, সুস্থ থাকবেন, এই কামনা বিশেষ করছি আজকে। ওকে, সবাই ভালো থাকবেন।